কালদানি, তোষা, গদাধর, ঘরঘড়ি, মানে বুড়ে নদী, পাঁচটা নদী এখানে আমাদের সর্বনাশ করে দিচ্ছে। আমাদের চরবালাবতীর এলাকাবাসী যে সমস্ত লোকজন এখানে বসবাস করি আমরা সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল। প্রতি বছর কৃষি জমি নদীর গর্ভে চলে যাচ্ছে, দিন দিন মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে। এলাকায় কতগুলো বসত বাড়ি আছে? এই এলাকায় 4,500 লোকের জনবসতি, 2টা পঞ্চায়েত সদস্য আছে এলাকায়, 2টি প্রাইমারি স্কুল আছে, তার মধ্যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটা নদীর গর্ভে চলে গেছে, ফ্ল্যাট সেন্টারটা নদীর গর্ভে চলে গেছে, একটি অঙ্গনারি সেন্টার ছিল সেটাও নদীর গর্ভে চলে গেছে। এখন আপনি কি চাইছেন? আমরা চাচ্ছি প্রশাসনের কাছে আমাদের চরবালাবুতে যেন 200 মিটার, কমসে কম 200 মিটার নদী বাঁধ নির্মাণ করে দেয়, তাহলে আমাদের এলাকাটা ভবিষ্যতে বেঁচে যাবে, আমাদের কৃষি জমি বেঁচে যাবে, এলাকার মানুষ শান্তিতে এই জায়গায় বসবাস করতে পারবে। কি বলি, আমরা এলাকার গরিব মানুষই, আমরা কৃষিকার নির্ভর চলি, জায়গা জমি সমস্ত আমার চলে গেল, এইভাবে আমরা কি তাহলে আরও এই সময় যদি নদীর পানটা না হয়, যতগুলি গেছে গেছে আর এইটুকু যেটুকু আছে এইটুকু যদি না হয়, তাহলে আমরা এইভাবে কি কি করে বাঁচবো? হ্যাঁ, বাড়ি ঘর আমার সমস্ত গেলো, জায়গা জমি গেলো, সরকার আমাদের এই ভালো করে নেয় না। কেসে